तस्मै श्री गुरवे नमः नमो विष्णुपदाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे मनसाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरा ददत निज गुप्त वीतम स्वप्रेम नामामृतमत्तारम आपामरद विततारम गौर कृष्ण जनभ्य तुमहं प्रपद्ये आनंद लीलामय विग्रहाय हेमावतीद्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्रायो नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हुकम करते बात अलंग पंगुलंग है ते गिरिंद कृपा तमहं वंदे परमानंद माधव श्री गुरुदेव तारिणम श्री चैतन्य ईश्वरम नमः कृष्ण भूतले स्मृत। आज का हमारा श्री चैतन्य चरितमृत आदि खंड आदि लीला द्वितीय परिच्छेद श्रवण करबो। तो ये परिच्छेद वस्तु निर्देश मंगलाचरण है श्री चैतन्य तत्व निरूपण करा है। हमारा तीन प्रकार मंगलाचरण कथा सुने छिलाम आशीर्वाद वस्तु निर्देश तब नमस्कार। ठीक है तो ये अध्याय वस्तु निर्देश की वस्तु जमाश्वर वेदं वास्तव मात्र वस्तु हमारे जे असल जीवन चरम वस्तुटी की श्री चैतन्य तत्वटी वर्णना करा। ठीक है यही परिच्छेद विशेष करे वर्णना करा हे श्री चैतन्य महाप्रभु हन स्वयं परमेश्वर भगवान श्री कृष्ण তার সুন্দর প্রমাণ দিয়ে বর্ণনা করা হবে। তো তার যে এই যে ব্রহ্ম জ্যোতি যেহেতু কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ থেকে অভিন্ন তো ব্রহ্ম জ্যোতি হচ্ছে চৈতন্য মহাপ্রভু দেহ নির্গত রশ্মি ছটা বলে বলা হয়েছে এবং প্রতিটি জীবের হৃদয়ে যে পরমাত্মা রয়েছেন সে হচ্ছে সে ভগবান কৃষ্ণ চৈতন্যের আংশিক প্রকাশ। তো সেই সূত্রে পুরুষ অবতার তত্ত্বের কথা বর্ণনা করা হচ্ছে মহাবিষ্ণু কিভাবে সমস্ত জীবের উৎস আছে মহাবিষ্ণু তার থেকেই সৃষ্টির প্রারম্ভে সমস্ত জীব প্রকট হবে এবং যখন প্রলয় হবে তার মধ্যে সবাই প্রবেশ করে। তো কিন্তু প্রামাণিক শাস্ত্রে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ অবতার এমনকি বৈকুণ্ঠপতি নারায়ণেরও আদি উৎস। তো পুরুষ অবতার থেকে জীব প্রকট আছে কিন্তু পুরুষ অবতার হচ্ছেন এ হচ্ছে কৃষ্ণ থেকে প্রকট হয়েছে। কৃষ্ণ হচ্ছেন সমস্ত অংশ অবতার এমনকি নারায়ণের উৎস। তো এই নারায়ণকে মায়াবাদী দার্শনিকরা পরম তত্ত্ব বলে মনে করেন। তো ভগবানের প্রাভব ও বৈভব প্রকাশ আমরা কত অধ্যায়তে বৈভব বিলাসের কথা বৈভব আর বিলাসের কথা শুনেছিলাম এখন প্রাভব বৈভবের কথা শ্রবণ করব। তার অংশ অবতার শক্তাবেশ অবতার রূপ বিশ্লেষণ এই পরিচ্ছেদ করা হয়েছে। শ্রীকৃষ্ণের বাল্যলীলা তার কিশোর লীলার আলোচনা এখানে করা হবে এবং বিশ্লেষণ করাই বলা হবে যে
তার নব যৌবন সম্পদ রূপ হচ্ছে তার নিত্য রূপ, তার বাল্যলীলা রয়েছে, কিশোরলীলা রয়েছে, নব যৌবন হচ্ছে নিত্য রূপ। চিৎ আকাশ পরব্রহ্ম, জড়জগতের বাহিরে চিৎ আকাশ আছে, সেখানে অনন্ত চিন্ময় লোক বা বৈকুণ্ঠ লোক রয়েছে, যেগুলি যে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রকাশ। যেরকম এই ভৌতিক জগৎ আছে, তারা বহিরঙ্গ শক্তি মহামায়াকে প্রকট হয়েছে, তো সেই রকম চিৎ আকাশে যে অনন্ত বৈকুণ্ঠ রয়েছে, সেগুলি হচ্ছে তার অন্তরঙ্গ শক্তি, চিৎ শক্তি প্রকাশ। তো বহিরঙ্গ শক্তির প্রভাবে অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে, আর জীব হচ্ছে তার তটস্থ শক্তি। বহিরঙ্গ শক্তি, অন্তরঙ্গ শক্তি, মাঝে হচ্ছে জীব শক্তি। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তার অতীত আর কোনো কারণ নেই। তিনি নিত্য, তার রূপ হচ্ছে চিন্ময়। সমস্ত শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই পরিচ্ছেদে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হবে কৃষ্ণ ভক্তির যে পথ, এই পথে উন্নতি সাধন করার জন্য ভক্তকে অবশ্যই শ্রীকৃষ্ণের স্বরূপ, তার তিনটি প্রধান শক্তি, তার লীলা বিলাস এবং জীবের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে যথাযথ ভাবে অবগত হতে হবে। তো এই পরিচ্ছেদের সার কথা বর্ণনা করা হলো। প্রথম শ্লোকে কৃষ্ণ গোস্বামী বর্ণনা করে বলছেন, শ্রী চৈতন্য প্রভু বন্দে বাল পিজত অনুগ্রহ, শ্রী চৈতন্য প্রভু বন্দে বাল পিজত অনুগ্রহাত তরেত নানা মত গ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম। আর শুনবো এই শ্লোকে বলছেন যে কিভাবে এখানে চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করা আছে, যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি যার কৃপার প্রভাবে এমন কি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদ রূপী কুমিরে কুমির পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। এখানে একটা তুলনা বা কি রূপক ভাবে বর্ণনা করা হচ্ছে, কি বর্ণনা করা আছে না, এই জগতে বিভিন্ন সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্তকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। সিদ্ধান্ত তো তার ভিতরে এই সিদ্ধান্ত সাগর ভিতরে সিদ্ধান্ত সাগরকে কি করে অতিক্রম করবে, তা ভিতরে বিভিন্ন মতবাদ কুমির আছে, তো বিভিন্ন লোক কি হচ্ছে বিভিন্ন মতবাদ নিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। এখানে বলা আছে যে চৈতন্য মহাপ্রভু কৃপাতে একটা বালক মানে শিশু, শিশু মানে কি, শিশু হচ্ছে অনভিজ্ঞ, তার অভিজ্ঞতা নেই, তো অনভিজ্ঞ শিশু যত অনুগ্রহাত যার কৃপাতে কি করবে, তরেত সে অতিক্রম করতে পারবে। কি অতিক্রম করতে পারবে, নানা মত গ্রাহ ব্যাপ্তম, এই নানা প্রকারের মতবাদ রয়েছে, এগুলো হচ্ছে কুমিরের সাথে তুলনা করা হয়েছে। তো আমরা এই সিদ্ধান্ত সাগরকে অতিক্রম করতে হলে এই কুমিরের কি কুমিরের দ্বারা আক্রান্ত হওয়ার বহু সম্ভাবনা আছে। চৈতন্য মহাপ্রভু কৃপা পেলে এই সমস্ত বিভিন্ন মতের কুমির দ্বারা তাদের পালায়ার পড়বে না। মোটামুটি চৈতন্য মহাপ্রভু কৃপা হলে সমস্ত যে অপব্যাখ্যা, উপব্যাখ্যা বা নিম্ন স্তরের ব্যাখ্যা তাকে অতিক্রম করে যথার্থ ব্যাখ্যা বুঝতে পারবে। তো পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান এবং অনভিজ্ঞ শিষ্য বিভিন্ন দার্শনিক মতবাদ রূপী ভয়ঙ্কর জলচর প্রাণী সংকুল
অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে। তো প্রভুপাদ তাৎপর্য যে সমুদ্রকে অজ্ঞানের সমুদ্র বলে বলছেন, এই অজ্ঞান সমুদ্রের মধ্যে বিভিন্ন প্রকার দার্শনিক মতবাদ রয়েছে যেগুলি ভয়ঙ্কর কুমিরের সঙ্গে তুলনা করা হয়েছে। সেখানে রয়েছে বৌদ্ধ দর্শন, তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি, গৌতমের যোগ পদ্ধতি, কনাথ, কপিল, দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণী সমূহ, তাদের কুমির বলে বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপায় এই সমস্ত সংকীর্ণ মতবাদ সংকীর্ণ মতবাদ বলে বলা হয়েছে। কিছু ভ্রান্ত মতবাদ আছে, কিছু সংকীর্ণ মতবাদ রয়েছে। তো ব্যাপার আছে, জীব তো ভৌতিক জগতে আছে, ভগবানের কাছে যেতে হলে এই সব কিছুকে অতিক্রম করে যেতে হবে। মহাপ্রভু কৃপাতে সব কিছুকে অতিক্রম করা খুব সহজ হয়। এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম জীবনে পরম আশ্চর্য রূপে গ্রহণ করে, তাই বদ্ধ জীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা প্রার্থনা করে আমরা তার বন্দনা করি। দ্বিতীয় শ্লোকে বলা আছে, কৃষ্ণ উৎকীর্ণ গান নর্তন কলা পথোজনী ব্রজিতা ভ্রাজিতা। তারপরে সত ভক্ত আবলি হংস চক্র মধুপ্র শ্রেণী বিহার আস্পদম। তারপরে বলা আছে, কর্ণ আনন্দী কলধ্বনি বহতু মে জিহ্বা মরু প্রাঙ্গনে। শ্রী চৈতন্য দয়ানিধে তব লসৎ লীলা সুধা স্বরধ্বনি। এটা একটি সুন্দর শ্লোক, এখানে বর্ণনা করে বলা আছে, এটা কোন একটি শাস্ত্র থেকে উদ্ধৃত করা হয়েছে এখানে, যেখানে বলা হয়েছে যে হে দয়ার সমুদ্রে শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ জিহ্বায় প্রবাহিত হয়। এই অমৃতের ধারাকে পরিশোভিত করছে গান, উচ্চ সংকেত ও নর্তন রূপ পদ্মসম্ভব, যা শুদ্ধ ভক্ত মণ্ডলী রূপ হংস চক্রবাক ও ভ্রমর সমূহে বিহারস্থল। এই অমৃতরূপ নদীর প্রবাহ থেকে মধুর ধ্বনি সৃষ্টি করেছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। আরো সুন্দর ভাবে বর্ণনা করছেন, রূপকের মাধ্যমে বর্ণনা করা হচ্ছে। তিনি বর্ণনা করা হচ্ছে কি না, ভগবানের যে অপ্রাকৃত লীলা সে হচ্ছে গঙ্গার অমৃতময় ধারা সদৃশ। তো সে অমৃতময় ধারায় ধারে কি হয়েছে, পদ্ম প্রস্ফুটিত হয়েছে। সে পদ্মগুলো হচ্ছে গান কীর্তন নর্তন অমৃত, এগুলো হচ্ছে পদ্ম। আর সেখানে হংস চক্রবাক ভ্রমর সমূহ বিহার করছে। সেই সুন্দর যে অমৃতময় ধারা, ভগবান অপ্রকৃত লীলার অমৃত ধারা, সেখানে সবাই হংস চক্রবাক রূপে বিহার করছে। কারা? যারা হচ্ছে ভক্ত। আর সেটি সুন্দর সুশোভিত হয়েছে পদ্মের দ্বারা, সে পদ্ম হচ্ছে গান কীর্তন নর্তন। তো বলা আছে, আর সেই অমৃত নদীর প্রবাহ মধুর ধ্বনি সৃষ্টি করছে, সে ধ্বনি তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। তো ভক্ত প্রার্থনা করছে মহাপ্রভুর কাছে যে দয়ার সমুদ্র, তিনি হচ্ছেন দয়ার সমুদ্র। তো মহাপ্রভু হচ্ছেন দয়ার সমুদ্র, ঠিক আছে। আর তার লীলা সদৃশ যে গঙ্গা
অমৃতময় ধারা যেন আমার মরুভূমি সদৃশ জিহ্বাতে প্রবাহিত হয়। নিজের জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে? তাৎপর্য যদি প্রভুপাদ বলছেন, আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত। আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে। এখানে জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মরুভূমিকে উর্বর করতে হলে নিরন্তর জলসেচন প্রয়োজন আছে। জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে কেন? এখানে সরস কৃষ্ণ কথা নেই, নিরস গ্রাম্য কথা। নিরস গ্রাম্য কথা, সেজন্যটাকে মরুভূমির সঙ্গে তুলনা করে। মরুভূমিতে জলের প্রয়োজন সবচাইতে বেশি। তো শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, নিরস দর্শন, কাব্য প্রভৃতির মাধ্যমে ক্ষণিকের সুখ আস্বাদন করা যায়, তাকে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। জুহা মরুভূমি, এই মরুভূমির উপরে জুহা দিয়ে আমরা রাজনীতি কথা বলি, সমাজনীতি কথা বলি, নিরস দর্শন বলি, সংস্কৃতির কথা বলি, এগুলো সব এক বিন্দু জলের মতন হচ্ছে, ঠিক আছে? কারণ যদিও এই সমস্ত বিষয়ে পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু সেগুলি জড়া প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ, তাই এই পূর্ণ আনন্দ জিহ্বাটাকে সরস করে রাখতে পারে না। একক ভাবে হোক আর সমষ্টিগত ভাবেই হোক, তা আমাদের জিহ্বারূপী মরুভূমির অন্তহীন তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। এই যে বলা হচ্ছে রাজনীতি, সমাজ, নিরস নিরস দর্শন ইত্যাদি, এই একটাও নয়, সবাই মিলেও নয়, আমার জিহ্বারূপী মরুভূমির অন্তহীন যে তৃষ্ণা তাকে দূরীভূত করতে পারবে। তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চস্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমি সদৃশ জিহ্বা শুষ্কই থেকে যায়। এই কারণে পৃথিবীর সর্বত্র মানুষদের শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মের চতুর্দিকে সন্তরণকারী হংসের মত অথবা গুঞ্জনরত মধুরলোভী মধুকরের মত শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্তদের সঙ্গ করতে হবে, ঠিক আছে? ব্রহ্মবাদী, মোক্ষবাদী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকেরা মানুষকে সেই অমৃতের সন্ধানে দান কর অমৃতের সন্ধান দান করতে পারে। তো ব্রহ্মবাদী, মোক্ষবাদী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্ম তথাকথিত দর্শনেরা মানুষকে সেই অমৃতের সন্ধান দান করতে পারে না, তারা পারবে, ভক্তরাই পারবে। জীব নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করছে, তারা সেই চৈতন্য মহাপ্রভু ও তার শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবল যথাযথভাবে তৃপ্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা কখনো মহাপ্রভু হওয়ার বাসনায় মহাপ্রভু অনুকরণ করে তার পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করে না। যে মহাপ্রভু ভক্ত, তারা মহাপ্রভু হবে, আমি ভগবান হয়ে যাব, ভগবানকে অনুকরণ করো, আমি তার পাদপদ্ম আশ্রয় নেব, অনুসরণ করব না, অনুকরণ করো। তো পক্ষে ভক্তরা এটা করে না, বরঞ্চ সেই মধুলোভী মধুকরেরা যেমন কখন মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না, তেমনই ভক্তরা কখন শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ কমল পরিত্যাগ করে না। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবানামৃত আন্দোলন, শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ সম্ভূত নৃত্য ও সঙ্গীতে পূর্ণ। এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে, যে জলধারা সর্বদা পদ্মফুলে পরিপূর্ণ থাকে, এই পদ্মের সৌরভ ও মধু আস্বাদন করেন
হংস ও মধুকর শব্দ শুদ্ধ বক্তা, তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো শ্রুতিমধুর। এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিক্ত ও মধুময় করে। তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড়জগতের বিষয়ে আসক্ত মানুষের সঙ্গে তুলনা করেছে, যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনায় ব্যস্ত থেকে ভগবত প্রেমরূপী অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয়। তারা যদি হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি এই মহামন্ত্র কীর্তনে তাদের মরুভূমি সদৃশ জিহ্বাকে নিয়োজিত করে, তাহলে তারা দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারবে এবং তাদের জীবন যথার্থ আনন্দময় উঠবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে এই শিক্ষা তিনি দিয়ে গেছেন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু শ্রেষ্ঠতা, তিনি কত আদর্শ, কত করুণাময়, তার আমি বন্দনা করি। এটা বলছেন, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপুর নিত্যানন্দ প্রভু জয় হোক, অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্ত বৃন্দের জয় হোক। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। আমরা তো প্রথমে দুটো শ্লোক শ্রবণ করলাম প্রথম অধ্যায়তে, তো তৃতীয় অধ্যায়তে তৃতীয় শ্লোকের কথা বর্ণনা করা। তৃতীয় শ্লোকে কি বলা আছে মঙ্গলাচরণের তৃতীয় শ্লোকে? যে যে 14টা শ্লোক মঙ্গলাচরণ ছিল, তো তৃতীয় শ্লোকটা এখন বলা হয়। এটা হচ্ছে কি না, পরম তত্ত্বকে নির্দেশ করছে। পরম তত্ত্বটি কি? যত অদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদ পশ্যত অনুভা, য আত্মন্তর্যামি পুরুষ ইতি স্ব অস্য সঞ্চ বিভব। পুরুষ স অস্য অংশ বিভব, ষড়ৈ সূর্য পূর্ণ জয় ভগবান স স্বয়ং অয়ম, না চৈতন্যাত কৃষ্ণ জগতি পরতত্ত্বম পরমিহ। তো উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তারই অঙ্গকান্তি, কার না শ্রীকৃষ্ণ চৈতন্যের। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তারই অংশ বৈভব, চৈতন্য মহাপ্রভুর অংশ বৈভব। তত্ত্ব বিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের এই অভিন্ন স্বরূপ। এই জগতে কৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। এই শ্লোকে বিশেষ করে যে কৃষ্ণ হচ্ছেন চৈতন্য মহাপুরুষ, হচ্ছেন কৃষ্ণ, এই বিচারে বলা হচ্ছে। মতঃ পরতর নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, কৃষ্ণ বলেছেন যে আমার উপর পরতত্ত্ব আর কিছু নেই। তো তাকে আশ্রয় করে নিরাকার ব্রহ্ম পরমাত্মা, সে কথা এই শ্লোকে বর্ণনা করা হবে। যত অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি, উপনিষদে উপনিষদে যাকে ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্ম বলে বলা আছে, অদ্বৈত নির্বিশেষ অর্থাৎ উপদেশ উপনিষদের ছাত্ররা তাকে নির্বিশেষ ব্রহ্ম বলে বলে। অস্য তনুভা, তনু মানে শরীর, আভা মানে জ্যোতি, সে হচ্ছে অস্য, এর শরীর জ্যোতি। কার শরীর জ্যোতি? যার বন্দনা আগে করা হলো চৈতন্য মহাপুরুষ। আচ্ছা, য আত্মান্তর্যামী পুরুষ, আর যিনি হচ্ছেন অন্তর্যামী পরমাত্মা, তো তিনি হচ্ছেন অংশ বৈভব। আর 3 নম্বর হচ্ছে ষড়ৈশ্বর্যপূর্ণ জয়, ষড়ৈশ্বর্যপূর্ণ যে ভগবান, এই ভগবান হচ্ছেন স্বয়ং অয়ম, তিনি যে স্বয়ং ভগবান,
কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই কৃষ্ণই চৈতন্য রূপে এসছেন, তাই বলা আছে যে সা স্বয়ং অয়ম, অয়ম মানে এই, হ্যাঁ মানে চৈতন্য, না চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমায়, সে চৈতন্য রূপী কৃষ্ণ থাকে। শব্দ অর্থ অনুসারে বলা আছে চৈতন্য রূপী কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ যে চৈতন্য রূপে এসেছেন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। ন জগতি পরতত্ত্বম পরম, এই জগতে তার থেকে পরম তত্ত্ব বলে আর কিছু নেই, সে হচ্ছে পরম তত্ত্ব। এর এর বড় তাৎপর্য আছে, আমরা কালকে শ্রবণ করবো, প্রায় সময় হয়ে গেছে। আমি কালকে ভোর 5টায় বেরোলাম কুমারহাট থেকে, ড্রাইভিং করে আসলাম আগরতলা, সেখান থেকে ফ্লাইট নিয়ে, ফ্লাইট দিল্লি হলো, রাতে 1টায় এসে আমি পৌঁছেছি এখানে লখনৌতে। এখন আমাকে অযোধ্যায় যাব, কালকে ভগবান রামচন্দ্রের বিগ্রহ স্থাপন হবে, অদ্ভুত, আশা করা হচ্ছে একটা সারা ভারত জুড়ে বিরাট একটা আনন্দের প্রভাব বহিত হয়েছে। আমি মনে হয় যেরকম আমরা বিগ্রহ প্রতিষ্ঠা করি, ইস্কনের বিগ্রহ, গৌড়ীয় মঠের বিগ্রহ, যে যে বিগ্রহ প্রতিষ্ঠা হয় সেই সেই সংস্থার বিগ্রহ, যে রামচন্দ্র দেখছি সারা বিশ্বের বিগ্রহ, হিন্দুদের বিগ্রহ। কালকে আমরা আসলাম লখনৌতে, পুরো এয়ারপোর্ট ভিতরে সুন্দরভাবে সাজিয়েছে, শুধু রাম আর রাম, চতুর্দিকে রাম, আর যত সাধু সন্ত আসছে ফ্লাইটে তাদের যে সুন্দর রিসেপশন করা হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আলাদা চা কফি দিচ্ছে, সাধুরা চা কফি খায়, ভ্যারাইটি সাধু আসছে, বিভিন্ন রকম কাপড় পরে চিত্তা চৈতন্য করে তারা আসছে, খুব সুন্দর যাত্রাকে নিয়ে গেছে তাদেরকে। তো আমি এসে ইস্কন মন্দিরে থাকলাম, আর এখন আমি অযোধ্যা যাব। তো আজকে আর বেশি কিছু সময় আলোচনা দেব না, আমি যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে বলুন, মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, 2 নম্বর শ্লোকের তাৎপর্যে কপিল দেবের কথা বলা হলো, এটা কোন কোন কপিল মহারাজ? ওই আরেকজন কপিল আছেন, কপিল যে সাংখ্য দর্শন বলেছিলেন, আমাদের এই কপিল ভগবান আরেকজন কপিল। আচ্ছা, আর একটা জিজ্ঞাসা মহারাজ, বেদে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ড রয়েছে। তে পর্যন্ত জেনেছিলাম যে গীতা উপনিষদের সার, তাই গীতাকে গীতোপনিষদ বলা হচ্ছে। আর এখানে 5 নম্বর শ্লোকের তাৎপর্য অনুবাদে বলা হচ্ছে, উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্ম রূপে বর্ণনা করা হয়েছে। তো উপনিষদে কি ভগবানকে নির্বিশেষ বলা হয়েছে মহারাজ? আর গীতা হচ্ছে উপনিষদের সার, ওই কারণে গীতাকে গীতোপনিষদ বলা হচ্ছে। আবার উপনিষদ জ্ঞান কাণ্ডের অংশ, মানে আপনার কাছ থেকে শ্রবণ করেছিলাম, এ জট পাকিয়ে যাচ্ছে মহারাজ। না এতে তো কোনো বিভ্রান্ত হওয়ার কিছু নেই, যে বেদ, বেদে কি বলা হয়েছে? বেদে কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড আর উপাসনা কাণ্ড বলা হয়েছে। বেদে শ্রুতিতে কর্মকাণ্ড, শ্রুতির অংশ হচ্ছে উপনিষদ, উপনিষদে জ্ঞানকাণ্ড, ঠিক আছে, উপনিষদটাই শ্রুতির অংশ, এই কর্মকাণ্ড এখানে বলা হচ্ছে জ্ঞানকাণ্ড, কিন্তু এই সবকিছুর সার হচ্ছে গীতা ভাগবত, ঠিক আছে, যেটাকে ভক্তির কথা বলছে বেদে, এই ভক্তির কথা সুস্পষ্ট খোলাখুলি হয়ে বলা হয় না, এই সব সার নির্যাস বলা হয়েছে, মানে ভক্তির কথা বলা হয়েছে। যেরকম দুধ আছে, দুধ আছে, দুধের সারটা ঘি, ঘিটা তো দুধ না, যে সারটা ঘি, সেরকম দুধ থেকে মন্থন করে ঘি পাওয়া গেছে, মাখন পাওয়া গেছে, সেরকম সেরকম এইটা হচ্ছে যারা উপনিষদেই পড়ে তারা নির্বিশেষ ব্রহ্ম বলে মানে,
যদি দুধ কেউ খাবে দুধটাই খাবে, কেউ দুধ মন্থন করে যে খাবে সে ঘিটা খাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ উপনিষদ মহারাজ, গীতা, তাই গীতা গীতা ভক্তি কথা বলা আছে। হুম 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 হ্যাঁ মহারাজ, কমল সম্পর্কে মহারাজ দণ্ডবত মহারাজ, আজকে আর কিছু জিজ্ঞেস করেছেন, শুধু আপনার কাছে একটু প্রার্থনা, ভগবান রামচন্দ্রের কাছে আমাদের সকলের জন্য একটু করুণা ভিক্ষে চাইবেন, আমরা যেন আপনার সাথে যুক্ত থাকতে পারি, চৈতন্য চরিতামৃত আস্বাদন করতে পারি। হরে কৃষ্ণ মহারাজ। হ্যাঁ অবশ্যই প্রার্থনা করবো সবাইকে, আমি ভিডিও তাহলে গ্রুপে দিয়ে দেবো, ফেসবুকে দেবো। আজকে আমাদের বড় ভান্ডারা হচ্ছে, 5,000 লোক না 10,000 লোক প্রতিদিন খাবার দেওয়া হবে, বিরাট ব্যাপার। আজকে 11টার সময় উদ্বোধন হবে। আরো ওখানে মানে সরকার পক্ষ থেকে তো ইস্কনকে 3টা দায়িত্ব দিয়েছে, প্রসাদ বিতরণ, গ্রন্থ বিতরণ, হরিনাম। তো আজকে নাকি ওই আমাদের এই ম্যানেজমেন্ট, যে রামলালা প্রতিষ্ঠা যে কমিটি আছে, সেখান থেকে সবাইকে আনাউন্স করে দেওয়া হয়েছে যে আজকে সব যত সাধু সন্ন্যাসী আছে সবাইকে ইস্কনের ভান্ডারা খাবে। সেইটা ওটা প্রচার হয়ে গেছে, কালকে প্লেনে আমি আসছি, গৌড়ীয় মঠ বা বিভিন্ন আছে, তারা বলছে, আমাদের বলা হয়েছে যে আপনাদের বড় বিরাট খাওয়ার ব্যবস্থা হয়েছে, আমরা সবাই সেখানে খেতে যাবো। খুব ভালো সুযোগ হলো আমাদের প্রচারের জন্য, সে আমাদের পরে 500 ভক্ত এখানে থাকবে। তো অযোধ্যাতে যেখানে যাবে শুধু কৃষ্ণ ভক্ত দেখবে, কারণ বুক টেবিলে দেখবে, হরিনাম সংকীর্তন হবে, দেখবে প্রসাদ খেলে দেখবে, এটা রামের বিশেষ কৃপা আমাদের প্রতি হচ্ছে। শান্তিপ্রিয়া মাতাজি কি বলছে এইসব? প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, আমাদের এখান থেকে আপনার আপনার একটা ভিডিও ছিল, যে মানে গ্রন্থ গীতা দানের বিষয়ে আর কি, তো ওটা দেখে উৎসাহিত হয়ে আমাদের ক্লাসে আমরা এটা দেখিয়েছিলাম। তো 208টি গীতা আমরা মানে সংগ্রহ করেছি আর কি ওখানে উৎসর্গের জন্য। ভাগবত মহারাজকে দিয়েছেন? হ্যাঁ, মহারাজকে জানানো হয়েছে, নামগুলো আজকে পাঠিয়ে দিব। ঠিক আছে, খুব ভালো। মহারাজ মহারাজ আছেন, দেখেছেন মনে হয়। ভিডিওটি মহারাজ পাঠিয়েছিলেন। মহারাজ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি সবাই জন রামচন্দ্রের কাছে প্রার্থনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা কামাদ সিন্ধু দুর্লভ ব্যবহৃত প্রতিদানান ব্যবহৃত কৃপা সিন্ধু।